জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। হাসপাতাল সংলগ্ন এলাকায় তৃণমূলের কার্যালয় সরিয়ে দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ বিডিওর। ভগবানগোলা ব্লক 2 নম্বর বিডিও অফিস ও নসিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে থাকা খড়িবোনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় ভাঙার জন্য আবেদন বিডিওর। ভগবানগোলা ব্লক 2 নম্বর বিডিও মোহাম্মদ ওয়ারসিদ খান বলেন, মুখ্যমন্ত্রী 2021 সালে ঘোষণা করেন হসপিটালের সামনে কোনো দলের পার্টি অফিস তৈরি করা যাবে না। মুখ্যমন্ত্রীর ঘোষণাকে মাথায় রেখে দলীয় কার্যালয় সরিয়ে নেওয়ার জন্য ব্লক সভাপতি, জেলা সভাপতি, অঞ্চল সভাপতি ও ভগবানগোলা বিধানসভার বিধায়ককে চিঠি করা হয়েছে এবং 7 দিনের মধ্যে দলীয় কার্যালয় ভেঙে নেওয়ার জন্য বলা হয়েছে। এই বিষয়ে তৃণমূল নেতৃত্বের কোনো উত্তর পাওয়া যায়নি। আমি 28 তারিখ 29 তারিখে এসডিও সাহেব থেকে 3টা চিঠি পেয়েছি, স্যার কপি ফরওয়ার্ড করেছেন। ওই চিঠির ব্যাকগ্রাউন্ডটা বলি, ওই চিঠি ছিল, একটা ছিল এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ব্যারামপুর ডিভিশন 1, একটা ছিল রানীতলা পিএসএর ওসিকে, আর একটা ছিল আপনার বিএলএলের ভগবানগোলা টুকে, যে আমাদের নতুন সভাপতি ও সহকারী সভাপতির সঙ্গে আর 8 জন এসডিও অফিসে একটা চিঠি করেছেন, পিটিশন করেছেন, যে আমাদের বিডিও অফিস আর পঞ্চায়েত সমিতির অফিসের বাইরে পিডাব্লিউডি ল্যান্ডের আর সরকারি ল্যান্ডের কোনো রকম অবৈধ নির্মাণ যেহেতু না হয়, আর যদি কিছু হয়ে থাকে ওটা ভেঙে দেওয়ার জন্য বা ওটাকে রিমুভ করার জন্য। এই পরিপ্রেক্ষিতে স্যার 3টা চিঠি করেছেন। তো মানে আমি যখন গিয়ে দেখলাম, আমি যে জানতে পারলাম যে বিডিও অফিসের বাইরেই দেখলাম যে পার্টি অফিস আছে, মানে তৃণমূল কংগ্রেসের মনে হচ্ছে খড়িবোনা অঞ্চলে পার্টি অফিস আছে। তো আমি চিঠি করে ওনাকে জানালাম যে অনারেবল সিএম ম্যাডামের একটা অর্ডার ছিল 17/11/2021 সম্ভব, মানে মধ্যম গ্রামে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং হচ্ছিল আমাদের সরকারি অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং, সিএম ম্যাডাম বলেছিলেন যে কোনোই হাসপাতালে চত্বরে, এটা তো আপনি নসিপুর বিপিএসসি দেখতে পাচ্ছেন, কোনোই পলিটিক্যাল পার্টির অফিস থাকবে না, যে থাকবে সে তুলে নিতে হবে। তো মনে হচ্ছে এরা সিএম ম্যাডামের মেসেজটা শুনতে পারলেন না যে কোনো কারণ আছে। তো এই চিঠি করে আমি ওনাকে ওই ইউটিউবটা লিঙ্কটা দিয়ে দিয়েছি। তারপরে ডাইরেক্টর ফেলতের একটা অর্ডার ছিল যে 7 দিনের মধ্যে এটা তুলে নিতে হবে গভর্নমেন্ট প্রেমিসেসে, স্পেশালি হাসপাতালে চত্বরে, ওই চিঠিটাও কোট করে দিয়েছি। আর আমি এটাই বলছি, যদি আপনারা এটা নিজে এটাকে ইয়ে করে নেবেন, এনক্রোচমেন্টটা তুলে নেবেন, তাহলে লোকটাকে আমরা মোটিভেট করতে পারবো যে এনক্রোচমেন্ট তোলার জন্য, আর সরকারি জায়গাটাকে অনেক ভালো কাজে ব্যবহার করতে পারবো। এই নিয়ে গত পঞ্চায়েত সমিতিতে একটা রিজলিউশন হয়েছিল, ওই নিয়ে আমরা গিয়েছিলাম। আর এইবার আমি আমাদের নতুন সভাপতি বা সহকারী সভাপতিকে সাধুবাদ জানাচ্ছেন যে উনি অবৈধ নির্মাণের বিরুদ্ধে, যদি নিজের পার্টি দপ্তরও থাকে উনি এর বিরুদ্ধে আছেন। এই জন্য আমরা এই পদক্ষেপ নিয়ে ওনাদেরকে রিকোয়েস্ট করেছি যে আপনি নিজের অফিস 7 দিনের মধ্যে তুলে নিন।